নমস্কার বন্ধুরা, বং ফ্যামিলি টিভিতে আপনাদেরকে স্বাগত। আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব মাঠ থেকে, মাঠে ধান হয়েছে, সেই ধান কিভাবে মেশিনের সাহায্যে বার করতে হয় সেটা দেখাবো। আর মাঠে দেখুন কিভাবে সরিষার চাষ হয়েছে, সেই চাষগুলো কত সুন্দর দেখাচ্ছে, বেগুন চাষ, বিভিন্ন রকমের চাষ হয়েছে মাঠে, সেইগুলো আপনাদেরকে আজকে আমরা দেখাবো। তো বন্ধুরা, এবার আমরা চলুন ওই যেখানে মেশিনের সাহায্যে ধানগুলোকে বার করা হচ্ছে মাঠে, সেই দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। আর দুই সাইডে কী কী শস্যের চাষ, বেগুন চাষ কী হয়েছে সেগুলো দেখতে দেখতে যাই। আপনাদেরও ভালো লাগবে, সবার আপনারা এইগুলো শেয়ার করে জানাতে পারবেন যে কত সুন্দর একটা শস্যের চাষ, কৃষক পরিবারে যে চাষগুলো হয় সেগুলো আপনারা সবাইকে জানাতে পারবেন। চলুন এগিয়ে যাই। আমরা ধান ঝাড়ার মেশিনের ওখানে প্রায় এসে গিয়েছি বন্ধুরা। দেখুন ফাঁকা মাঠে গরু বাঁধা আছে, দেখুন ওই যে মেশিনের কাছে আমরা এসে গিয়েছি। ওই দেখুন কলগুলো, বিচুলিগুলো সব উড়ে যাচ্ছে, আর ধানগুলো এক সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে, আর বিচুলিগুলো সব উড়ে যাচ্ছে। চলুন আপনাদের দেখাবো। এই ধানগুলো সব এক জায়গায় হচ্ছে, সব এগুলো ঝাড়ার জন্য সব ধান কাটা আছে। দেখুন মাথায় করে নিয়ে সব এক জায়গায় হচ্ছে, সব মানে ঝাড়ার জন্য মেশিনে ঝাড়া হবে। এগুলো এখনো কাটা আছে, এগুলো কোনো তোলা হয়নি, ওগুলো তুলে নিয়ে গেছে, ওই কিছুটা নিয়ে যাচ্ছে আবার। দেখুন কত লোক আছে, সব মেশিনে ধান ঝেড়ে নিচ্ছে, সব কলগুলো বিচুলিগুলো সব উড়ে যাচ্ছে, বিচুলিগুলো সব উড়ে যাচ্ছে। আমাদের বাড়ির থেকে সব এসে গেছে ধান তোলার, ধান নিয়ে যাবে। এগুলো আমাদের ধান, এগুলো চলুন আপনাদের সামনে দিকে দেখাই। বন্ধুরা দেখুন ওই ধানগুলোকে কীভাবে মেশিন নিয়ে সাহায্যে বার করা হচ্ছে, বেরোনে ধানটা বেরোয় যাচ্ছে, ওই দেখুন ধানটার নিচে পড়ে যাচ্ছে, আর সেটা ওই ধানটা পুরো একদম পুরো পরিষ্কার হয়ে সেরে নিয়ে চলে আসে। ওই দেখুন ওই ওপর দিয়ে কিন্তু ওইগুলো খড়গুলো বেরিয়ে যাচ্ছে, পুরো খড়টা পুরো বেরিয়ে যাচ্ছে। আর ওই যে নিচে যেগুলো দেখালাম ওইগুলো ধানটা কিন্তু সব নিচে পড়ে যাচ্ছে, দেখুন কীভাবে খড়গুলো পুরো বেরিয়ে আসছে মেশিনের সাহায্যে। আর ওই দেখুন ওই পিছন দিক দিয়ে এই দেখুন ধানটা বেরিয়ে আসছে, সব বস্তা করে আমরা ধানটাকে ধরছি, ওই সব বস্তার মধ্যে ঢোকানো হচ্ছে। দেখুন সব সারের বস্তাগুলো সব এই সরি ধানের বস্তাগুলো সব লাইন দিয়ে বসানো আছে। ওই দেখুন ওরা ওই ধানের ওই দেখুন ধান গাছগুলোকে ওই ধরলো, ওই দেখুন ওই মেশিনের ভিতরে ঢুকিয়ে দিল, ওই দেখুন ওই ধরছে আর মেশিনের ভিতরে ঢোকাচ্ছে। ওই দেখুন খুব তাড়াতাড়ি কিন্তু করতে হয় কিন্তু এই কাজগুলো, মানে খুব দ্রুত হয় এই কাজগুলো মেশিনের সাহায্যে। ওই দেখুন ঢুকিয়ে দিচ্ছে, আর অটোমেটিক ওই থেকে দেখুন ওই কীভাবে খড়গুলো বেরিয়ে যাচ্ছে, আর নিচে তো আপনাদের দেখাচ্ছি ধানগুলো সব নিচে পড়ে যাচ্ছে, একদম ফ্রেশ ধান নিচে চলে যাচ্ছে। মানুষের কত খাটনি কমে গেছে, চাষিদের কত উন্নত উন্নত মেশিন আসার জন্য না এই সব কাজগুলো, কিন্তু এই ধানগুলো ঝাড়তে গেলে আপনার হাতে অন্তত দুদিন টাইম লাগতো, সেটা কিন্তু তিন ঘন্টার মধ্যে কাজ মিটিয়ে যাবে ওই একটা মেশিনের সাহায্যে। দেখুন কীভাবে সব বেরোচ্ছে, ঠিক আছে, বাকিগুলো সব আপনারা দেখতে থাকুন কত সুন্দর লাগছে। এই দেখুন আমি ধরছি, এই দেখুন সব কীভাবে দেখুন ধান বেরিয়ে আসছে, দেখুন ফ্রেশ ধান বেরিয়ে আসছে, একদম কত সুন্দরভাবে চলে আসছে দেখুন ধানগুলো। ওই সামনে দেখুন ওই ওই পরে ওই ওইখানে সব ওই ওইগুলো সব বেরিয়ে গেছে, পুরো খড়গুলো দেখুন একটা গাদা হয়ে আছে, এই গাদাগুলো কেউ নিয়ে যাবে, আবার চাষিরা কেউ জ্বালিয়ে দেয়, এই বিভিন্ন রকমের কাজে। এই যে গবাদি পশু আছে এদের জন্য খাওয়ার জন্য কেউ নিয়ে যায়, এই দেখুন গরুদের ঘাস খাচ্ছে। ওই ধান কাটার পরে ওই ধানের গোড়াতে না অল্প অল্প মাটির রস থাকে, মাটির রস থাকে ওই সেখানে, ওই দেখুন সব ঘাস ঘাস জন্মিয়ে গেছে, ওই ঘাসগুলো সব গরুতে খাওয়াচ্ছে। দেখুন গরুর সঙ্গে গরুর বাছুরে দেখুন মায়ের দুধ খাচ্ছে। দেখুন দেখুন বক পাখি আর পায়রা এগুলো সব উড়ে যাচ্ছে। আমাদের ধান ঝাড়া মেশিনে ধান ঝাড়া সব কমপ্লিট, সব মাঠে ঘোড়া সব কিছু, বেগুন গাছ দেখলাম, ধান ধান কীভাবে মেশিনে ঝাড়া হলো দেখলাম, এবার বাড়ির দিকে রওনা দিই। তখন আপনারা দেখতে থাকুন বং ফ্যামিলি টিভি। নমস্কার।